আসসালামু আলাইকুম সবাইকে আন ওয়েলকাম ব্যাক তো মালয়েশিয়ার রাজধানী কোয়ারালামফুর থেকে বলতেছি আফিউল্লা অনজম নামের একটা বড় ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে যাই যে ভাই আমি মালয়েশিয়াতে যাওয়ার পরে আমার পাসপোর্ট যদি কোম্পানি নিয়ে যায় অবশ্যই আপনারা জানেন আমার ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছি যে আপনারা যারা কলিংয়ে আসবেন মালয়েশিয়াতে আপনাদের পাসপোর্ট অবশ্যই কোম্পানি যেদিন আসবেন ওই দিনে নিয়ে যাবে অর্থাৎ কোম্পানি আপনাদের ভিসা লাগানোর জন্য বা কোম্পানির কাছে রাখার জন্য আপনার পাসপোর্ট কোম্পানির কাছে নিয়ে যাবে তো ওইটা আপনি দেশে যাওয়ার আগ পর্যন্ত কোম্পানির কাছে থাকবে বিশেষ করে সার্ভিস সেক্টর যে সকল কাজগুলো ওইগুলোতে বেশিরভাগই নিয়ে যায় তো এখন যে বড় প্রশ্ন করেছে যখন আমি মালয়েশিয়াতে যাবো আমার পাসপোর্ট যদি নিয়ে যায় তাহলে আমি যদি আমাকে পুলিশে ধরে তখন কি হবে কারণ আমার কাছে তো পাসপোর্ট থাকবে না তাহলে কেমনে কি তো আসলে এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনাদের কাছে যদি পাসপোর্ট না থাকে পুলিশে ধরলে আপনি কি করবেন তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ মালয়েশিয়া থেকে আমি যে সকল তথ্যগুলো দিয়ে থাকি সময় আপনারা অবশ্যই উপকৃত হন আর অনেকে অনেক জায়গা থেকে আমাকে কমেন্ট করেন আমি সব কমেন্টগুলো দেখি আপনাদের ইতিমধ্যে অনেক অনেকে মা মালয়েশিয়া চলে আসছেন অনেকেও উপকৃত হয়েছেন আমার ভিডিওতে কমেন্ট করছেন যে অনেক আগে থেকে ফলো করেন তো এ নিয়ে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন আসার পরে যদি আপনাদেরকে পুলিশের ধরে আর কি তখন অবশ্যই আপনার কোম্পানি যে কোম্পানি আনবে আপনাকে ওই কোম্পানি অবশ্যই আপনাকে যেই ভিসা আপনার ভিসা অ্যাপ্লাই করবে ওই ভিসা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে একটা ফেফার দিবে ইমিগ্রেশনের একটা ফেফার দিবে যেই আপনাকে যদি পুলিশের ধরে কোথাও আপনি জাস্ট ফেফারটা শো করবেন যে দে আমি লিগাল ওয়ার্কার এখানে আমি এই তারিখে আসছি মালয়েশিয়াতে আমার কোম্পানি আমাকে এটা প্রোভাইড করছে এই পেপারটা জাস্ট এটা দিবেন তখন ওরা দেখলেই জাস্ট আপনাকে ছেড়ে দিবে সমস্যা নেই আপনি যদি লিগ্যাল ওয়ার্কার হয়ে থাকেন সো সেক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কারণ নেই যারা নতুন আসবেন জাস্ট কনফিডেন্টলি আনসার দিবেন আর কি কনফিডেন্টলি আনসার দিবেন কোনো বয়স হওয়ার কারণ নেই যেই ফেফারটা দিবে অবশ্যই কোম্পানির পেপার দিবে আর কোম্পানির নাম্বার দিবে বা কোম্পানির যে কার্ড আছে ভিজিটিং কার্ড ওইটা দিবে আপনাদেরকে কোনো প্রবলেম হলে ওদেরকে কল দিতে বলবে তো এটা আর কি এভাবে আপনাদেরকে টেক কেয়ার করবে অবশ্যই তো এই বিষয় নিয়ে যারা আসলে কনফিউশানে থাকেন যে মালয়েশিয়া আসার পরে যদি আপনার পাসপোর্টটা নিয়ে যায় তখন আপনি কি করবেন তো আসলে এটাই আপনি করবেন যে আপনার ফেফারটা দেখাবেন দেখাইলে হবে আশা করছি তো যারা মালয়েশিয়াতে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কারণ এই চ্যানেলটির মাধ্যমে আমি অনেক তথ্য দিয়ে থাকি যে সকল প্রশ্নগুলো এই যেমন প্রশ্নটা করছে যে মালয়েশিয়া আসার পরে আমার কাছে তো ফাসপোর্ট থাকবে না তখন আমাকে পুলিশে ধরলে আমি কী বলবো বা আমাকে কী সারবে না কি এরকম অনেক প্রশ্নের উত্তর দিয়েছি আমি এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই আপনারা স্যানেলটা ভিজিট করে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে যারা মালয়েশিয়াতে আসবেন আর কি আর সেক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো এখন সন্ধ্যা দেখুন এটা হচ্ছে যে এক্সচেঞ্জ ওয়ান হান্ড্রেড সিক্স এই টাওয়ারটার নাম তো আসলে এই টাওয়ারটা হচ্ছে যে মালয়েশিয়ার তৃতীয় সর্বোচ্চ তো তমর টাওয়ার আর কি মালয়েশিয়ার রাজধানী কল্যাণপুরের বুকিদ বিন্দা অবস্থিত তো আসলে মেঘ আসলে এই টাওয়ারের উপর দেখাও যায় না মানে মাছ বরাবর দেখা যায় উপরের দিকে আর দেখা যায় না মেঘের কারণে যদি আকাশে এখন মেঘ আছে হালকা বৃষ্টি আসবে মে বির রাত্রে মালয়েশিয়াতে সবসময় বেশিরভাগই আবহাওয়া এমন থাকে বৃষ্টি থাকে সবসময় মোটামুটি একটা কুল ওয়েদার দেশ মালয়েশিয়া তো যারা আসবেন অবশ্যই আশা করছি সুন্দর মতো আসেন শুভকামনা রইলে সবার জন্য যারা আমাকে ফলো করেন অবশ্যই সাবস্ক্রাইব করছেন যারা অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি যে কোনো তথ্য আপডেট দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম